সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প টেরোড্যাকটিলের ডিম। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় ফাল্গুন 1368-তে অর্থাৎ 1961 সালে। আজকের গল্প টেরোড্যাকটিলের ডিম, রচনা সত্যজিৎ রায়, প্রধান চরিত্রে বদনবাবু ও আগন্তুক, গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে টেরোড্যাকটিলের ডিম। বদনবাবু আপিসের পর আর কার্জন পার্কে আসেন না, আগে ছিল ভালো। সুরেন বাণুজ্যের স্ট্যাচুর পাশটায় ঘণ্টাখানেক চুপচাপ বসে বিশ্রাম করে তারপর ট্র্যামের ভিড়টা একটু কমলে সন্ধ্যায় সন্ধ্যায় শিব ঠাকুর লেনে বাড়ি ফিরতেন। এখন ট্র্যামের লাইন ভেতরে এসে পড়ায় পার্কে বসার আর সে আনন্দ নেই। অথচ এই ভিড়ে গলদঘর্ম অবস্থায় ঝুলতে ঝুলতে বাড়ি ফেরাই বা যায় কি করে? আর শুধু তাই নয়, দিনের মধ্যে এক ঘন্টা অন্তত একটু চুপচাপ বসে থেকে কলকাতার যেটুকু খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটুকু উপভোগ করা, এ না হলে বদনবাবুর যেন জীবনই বৃথা। কেরানি হলেও কল্পনাপ্রবণ তিনি। এই কার্জন পার্কেই বসে মনে মনে তিনি কত গল্পই ভেদেছেন, কিন্তু লেখা হয়ে ওঠেনি কোনোদিন। সময় কোথায়, লিখলে হয়তো নামটাম করতে পারতেন এমন বিশ্বাস তাঁর আছে। অবশ্যই গল্পগুলো যে সবই মাঠে মারা গেছে তা নয়। তাঁর পঙ্গু ছেলে বিল্টু এখন বড় হয়েছে, 7 বছর বয়স তার। সে বিছানা ছেড়ে উঠতে পারে না, ফলে তার অনেকখানি সময় হয় মায়ের কাছে না হয় বাবার কাছে গল্প শুনে কাটে। জানা গল্প, ছাপা গল্প, ভূতের গল্প, হাসির গল্প, দেশ বিদেশের রূপকথা, উপকথা প্রায় সবই তার গত 3 বছরে শোনা হয়ে গেছে, কম করে 1000 গল্প। ইদানিং বদনবাবু তাকে রোজ রাত্রে শোয়ার আগে একটা করে নতুন গল্প বানিয়ে বলছেন। এ গল্প তাঁর কার্জন পার্কে বসেই বানানো, কিন্তু গত 1 মাসে এ নিয়মের ব্যতিক্রম ঘটেছে অনেকবার। যে কটি গল্প বলেছেন তাও যে তেমন জমেনি তা বিল্টুর মুখ দেখেই বোঝা গেছে। তা হবে নাই বা কেন, একে তো এমনিতেই আপিসে কাজের চাপ, তার উপর বিশ্রামের জায়গাটির সঙ্গে চিন্তার সুযোগটিও যে লোপ পেয়েছে। কার্জন পার্ক ছাড়ার পর কদিন লাল দিঘির ধারটায় গিয়ে বসেছিলেন, ভালো লাগেনি। টেলিফোনের ওই অতিকায় রাক্ষসে বাড়িটা আকাশের অনেকখানি খেয়ে ফেলে সব মাটি করে দিয়েছে। তারপরে অবশ্যই লাল দিঘির মাঠেও চলে এসেছে ট্র্যামের রাস্তা, এবং বদনবাবুও বিশ্রামের অন্য জায়গা খুঁজতে বাধ্য হয়েছেন। আজ তিনি এসেছেন গঙ্গার ধারে, আউটরাম ঘাটের দক্ষিণে রেল লাইনের ধার দিয়ে পোয়াটাক পথ গিয়ে এই বেঞ্চি, ওই দেখা যাচ্ছে তোপের কেল্লা। লোহার শিকের মাথায় বলটা এখনো রয়েছে, যেন কাঠির ডগায় আলুর দম। বদনবাবুর স্কুলের কথা মনে পড়ে গেল, একটা বাজলেই গুড়ুম করে তোপের শব্দ, আর টিফিনের ছুটি, আর হেডমাস্টার হরিনাথ বাবুর ট্যাগ ঘড়ি মেলানো। জায়গাটা ঠিক নির্জন বলা যাবে না, সামনেই নদীতে সার সার নৌকো বাঁধা, আর তার উপরে মাঝি মাল্লাদের কথাবার্তা, দূরে একটা ছাই রঙের জাপানি জাহাজ এসে নোঙর ফেলেছে, আরো দূরে খিদিরপুরের দিকটায় সন্ধ্যায় আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে মাস্তুল আর কপিকলের ঝাড়। বাহ, বেশ জায়গা,
বেঞ্চিটায় বসা যাক। ওই যে শুকতারা, স্টিমারের ধোঁয়ার ভিতর দিয়ে আবছা আবছা দেখা যায়। বদনবাবুর মনে হল যেন অনেক দিন তিনি এতখানি আকাশ একসঙ্গে দেখেননি। আহা কি বিরাট, কি বিশাল! এমন না হলে কল্পনার পাখি নানা মেলে উড়বে কি করে? বদনবাবু ক্যাম্বিসের জুতোটা খুলে পা তুলে বাবু হয়ে বসলেন। আজ তিনি একটা কেন, অনেকগুলো গল্পের প্লট ফাঁকবেন এখানে বসে, এতদিনের অভাব মিটিয়ে নেবেন। বিল্টুর খুশি ভরা মুখটা তিনি যেন চোখের সামনে দেখতে পেলেন। নমস্কার। এই রে, এখানেও ব্যাঘাত! বদনবাবু ফিরে দেখলেন একটি লিকলিকে রোগা লোক, বছর পঞ্চাশেক বয়স, পরনে খয়েরি কোট প্যান্ট, কাঁধে চটের থলি। সন্ধ্যার ফিকে আলোয় মুখ ভালো বোঝা যাচ্ছে না, তবে চোখের দৃষ্টি যেন অস্বাভাবিক তীক্ষ্ণ। আর ওটা কি, স্টেথোস্কোপ নাকি? ভদ্রলোকের বুকের কাছে একটি ঝোলায়মান যন্ত্র থেকে দুটি রাবারের নল বেরিয়ে তার কানের মধ্যে ঢুকেছে। আগন্তুক মৃদু হেসে বললেন, ডিস্টার্ব করছি না তো, কিছু মনে করবেন না, আপনাকে এখানে আগে কখনো দেখিনি তো, তাই আর কি। বদনবাবু বেজায় বিরক্ত হলেন। বেশ তো নিরিবিলি ছিলাম রে বাপু, কেন মিছে গায়ে পড়ে আলাপ করা, সব মাটি হয়ে গেল। বেচারি বিল্টুকে কি কৈফিয়ত দেবেন তিনি? মুখে বললেন, আগে আসিনি তাই দেখেননি আর কি, এত বড় শহরে দেখার চেয়ে না দেখা লোকের সংখ্যাই বেশি নয় কি? আগন্তুক বদনবাবুর শ্লেষ অগ্রাহ্য করে বললেন, আমি আসছি আজ যে 4 বছর ধরে সমানে, ও ঠিক এইখানে, এই একই জায়গা, এই বেঞ্চিতে, এটাই আমার এক্সপেরিমেন্টের জায়গা কি না? এক্সপেরিমেন্ট? গঙ্গার ধারে খোলা মাঠে আবার এক্সপেরিমেন্ট কি? লোকটা ছিটগ্রস্ত নাকি, কিংবা যদি অন্য কিছু হয়, গুন্ডা টুন্ডা জাতীয় কিছু? কলকাতা শহর তো কিছুই বলা যায় না। সর্বনাশ! বদনবাবু আজ মাইনে পেয়েছেন, ট্যাঁকে রুমালে বাঁধা দুখানা কড়কড়ে 100 টাকার নোট, তাছাড়া পকেটে মানি ব্যাগে নোট খুচরো মিলিয়ে 55 টাকা 35 নয়া পয়সা। বদনবাবু উঠে পড়লেন, সাবধানের মার নেই। সে কি মশাই, চললেন, রাগ করলেন নাকি? না না, তবে এই তো বসলেন, এরই মধ্যে উঠছেন। সত্যি তো, তিনি এমন ছেলে মানুষই করছেন কেন, ভয় কিসের? 30 গজ দূরে সামনে নৌকোগুলিতে অন্তত 100 খানিক লোক। বদনবাবু তাও বললেন, যাই, দেরি হল। দেরি? সবে তো 5:30। অনেকখানি পথ যেতে হবে। কতখানি? সেই বাগবাজারে। আরে রাম 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 রাম, তাও যদি বলতেন শ্রীরামপুর কি চুঁচড়ো, নিদেন পক্ষে দক্ষিণেশ্বর, তাও কম কি, ট্রামে করে পাক্কা 40 মিনিট, আর তার উপর 10 মিনিট হাঁটা তো আছেই। তা বটে। আগন্তুক হঠাৎ গম্ভীর হয়ে গেলেন, তারপর বিড়বিড় করে বললেন, 40+10=50, আমি আবার মিনিট ঘন্টার হিসেবটায় ঠিক অভ্যস্ত নই, আমাদের হচ্ছে বসুন না, একটুক্ষণ বসে যান। বদনবাবু বসলেন। আগন্তুকের গলার স্বর আর চোখের চাহনির মধ্যে কি জানি একটা আছে, যার জন্য বদনবাবু তার অনুরোধ উপেক্ষা করতে পারলেন না। মনে মনে ভাবলেন, একেই বোধহয় বলে হিপনোটিজম। আগন্তুক বললেন,
আমি যাকে তাকে আমার পাশে বসতে বলি না। আপনাকে দেখে মনে হলো আপনি ভাবুক লোক, কেবলমাত্র টাকা আনা পাইয়ের হিসেব নিয়ে পৃথিবীর মাটি আঁকড়ে পড়ে থাকেন না যেমন আর 99.9 রেকারিং পার্সেন্ট লোক থাকে। কেমন, ঠিক বলিনি? বদনবাবু আমতা আমতা করে বললেন, আগে মানে আপনি বিনয়ীও বটে, সেও ভালো, বড়াই আমি পছন্দ করি না। বড়াই করতে চাইলে আমার চেয়ে বেশি কেউ করতে পারত না। আগন্তুক থামলেন, তারপর কান থেকে নল দুটো খুলে যন্ত্রটা পাশে বেঞ্চির উপর রেখে বললেন, ভয় হয় অন্ধকারে অসাবধানে সুইচে হাত পড়ে গেলেই কেলেঙ্কারি। বদনবাবুর ঠোঁটের ডগায় একটা প্রশ্ন এসে আটকেছিল, এবার বেরিয়ে পড়ল। আপনার ওই যন্ত্রটা কি স্টেথোস্কোপ না অন্য কিছু? ভদ্রলোক প্রশ্নটা সম্পূর্ণ অগ্রাহ্য করে গেলেন। ভারী অভদ্রত, উত্তরের বদলে একটা অবান্তর প্রশ্ন করে বসলেন। আপনি লেখেন? লিখি মানে গল্প? গল্প হোক, প্রবন্ধ হোক, যাই হোক, ব্যাপারটা হচ্ছে ও জিনিসটা আমার ঠিক আসে না। অথচ এত সব কীর্তি, এত অভিজ্ঞতা, এত গবেষণা, এগুলো সব ভবিষ্যতের জন্য লিখে যেতে পারলে ভালো হতো। অভিজ্ঞতা, গবেষণা, লোকটা বলে কি? পর্যটক করকম দেখেছেন? লোকটার প্রশ্নগুলো সত্যিই কোনো মাথামুণ্ড নেই। পর্যটক একটা দেখবারই বা সৌভাগ্য কতজনের হয়? বদনবাবু বললেন, পর্যটক যে একরকমের বেশি হয় তাই জানতাম না। সে কি, আর তিন রকম তো যে কেউ বলতে পারে, জলচর, স্থলচর আর বোমচর। প্রথম দলে ভাস্কো ডা গামা, ক্যাপ্টেন স্কট, কলাম্বাস ইত্যাদি। স্থলে হিউয়েন সাং, মাঙ্গো পার্ক, লিভিংস্টোন, মায় আমাদের গ্লোব ট্রটার উমেশ ভট্টাচার্য পর্যন্ত। আর আকাশে ধরুন প্রফেসর পিকার্ড, যিনি বেলুনে 50,000 ফুট উঠেছিলেন, আর এই সেদিনের ছোকরা কি নামে, গ্যাগারিন। অবশ্যই এগুলো সবই খুব মামুলি। আমি যে ধরনের পর্যটকের কথা বলছি সেটা জলেও নয়, মাটিতেও নয়, আকাশেও নয়। তবে কালে, মানে কালের মধ্যে ঘোরাফেরা, অতীতকালে পাড়ি, আগামীকালে সফর, ইচ্ছে মতো ভূত ভবিষ্যতে বিচরণ। বর্তমানে তো আছি, তাই ওটা নিয়ে আর মাথা ঘামাই না। এতক্ষণে বদনবাবুর কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। বললেন, এইচজি ওয়েলসের কথা বলছেন তো, টাইম মেশিন, সেই যে সাইকেলের মতো জিনিসের চেপে একটা হ্যান্ডেল টানলেই অতীত যুগে আর আরেকটা টানলেই ভবিষ্যতে চলে যায়। আরে সেই যে গল্পটা নিয়ে একটা বিলিতি বায়োস্কোপ হয়েছিল তো। ভদ্রলোক একটা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, আরে সে তো গল্প, আমি বলছি সত্যি ঘটনা, আমার ঘটনা, আমার অভিজ্ঞতা, আমার মেশিন, কোনো সাহেব লিখিয়েদের মন গড়া গাঁজাখুরি গল্প নয়। কোথায় যেন একটা স্টিমারের ভোঁ বেজে উঠল। বদনবাবু ঈষৎ চমকে হাত দুটো চাদরের ভেতর ঢুকিয়ে জড়সড় হয়ে বসলেন। কিছুক্ষণ বাদে নৌকোর বাতিগুলো ছাড়া আর কিচ্ছু দেখা যাবে না। ঘনায়মান অন্ধকারে আর একবার আগন্তুকের মুখের দিকে চাইলেন বদনবাবু। সন্ধ্যার আকাশের শেষ রংটুকু তার চোখের মণিতে। আগন্তুক আকাশের দিকে মুখটা তুলে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হাসি ভাই, 300 বছর আগে এইখানে, ঠিক এই বেঞ্চিটার জায়গায় একটা কুমির ও তার মাথার উপর একটা বক বসে রোদ পোয়াচ্ছিল। ওই খড়ের নৌকোটার জায়গায় একটা পালতোলা ওলন্দাজ জাহাজের ডেক থেকে এক নাবিক একটা গাদা বন্দুক দিয়ে কুমিরটাকে মারে, বুঝলেন না, এক গুলিতেই কুমির শেষ। বকটি ঝটপটিয়ে উড়ে পালাবার সময় তার একটা পালক খসে আমার পায়ের সামনে পড়ে, এই সেই পালক। আগন্তুক থলির ভেতর থেকে একটা ধবধবে সাদা পালক বার করে
বদনবাবুর হাতে দিলেন। লাল ছিটে ফোঁটাগুলো কি? বদনবাবুর গলা ধরে এসেছে। আগন্তুক বললেন, কুমিরের রক্ত খানিকটা ছিটকে বক্তার গায়ে পড়েছিল। বদনবাবু পালকটা ফেরত দিয়ে দিলেন। আগন্তুকের চোখের আলো মিলিয়ে আসছে। গঙ্গা স্রোতে কচুরি পানা ভেসে যাচ্ছিল, এখন আর প্রায় দেখা যায় না। জল, মাটি, আকাশ সব ঘোলাটে একাকার হয়ে আসছে। এটা বুঝতে পারছেন কি জিনিস? বদনবাবু হাতে নিয়ে দেখলেন একটা লোহার ছোট্ট তিন কোণা ফলক। মাথাটা ছুঁচল। আগন্তুক বললেন, 2000 বছর আগে নদীর মাঝামাঝি ওই বয়াটার কাছ দিয়ে একটা মকরমুখ জাহাজ বাহারের ফুলকাটা পাল তুলে সমুদ্রের দিকে যাচ্ছিল। সদাগরি জাহাজ বোধায়, বলিদ্বীপ টলিদ্বীপ কোথাও বাণিজ্য করতে চলেছে। পশ্চিমের বাতাসে 32 দাঁড়ের ছপছপানি শুনতে পাচ্ছি এইখান থেকে। আপনি? হ্যাঁ, আমি না তো কে। এইখানে ঠিক এই বেঞ্জিটার জায়গায় একটা বট গাছের পাশে লুকিয়ে আছি। লুকিয়ে কেন? বাধ্য হয়ে। এত বিপদ সংকুল জায়গা তা তো জানা ছিল না, ইতিহাসের পাতায় তো এসব লেখেনি। ও, বাঘটাগের কথা বলছেন? বাঘের বাড়া, মানুষ। আমার এই কোমর অবধি উঁচু নাক থ্যাবড়া মিশকালো বন্য মানুষ। কানে মাকড়ি, নাকে আংটা, গায়ে উলকি আর হাতে তীর্ধনুক, তীরের ডগায় বিষাক্ত ফলা। বলেন কি? ঠিকই বলছি, এক বর্ণ মিথ্যে নেই। আপনি দেখলেন? শুনুন না, বসেক মাস ঝড় উঠল, আদিম ঝড়, এমন ঝড় আর ওঠে না। সেই মকরমুখ জাহাজ চোখের সামনে জলের তলায় তলিয়ে গেল। তারপর? তার থেকে একটা লোক ভাঙা তক্তায় চেপে হাঙর কুমিরের হাত থেকে রক্ষা পেয়ে কপাল জোরে ডাঙায় এসে, ওরে বাবা, কি সেই বন্য মানুষ, তার কি দশা করলো সে আপনি নিজের চোখে না দেখলে হয়েছে আমিও শেষ পর্যন্ত দেখতে পারিনি। একটা তীর বটের গুঁড়িটা এসে বিঁধেছিল, সেইটাকে নিয়ে সুইচ টিপে বর্তমানে ফিরে আসি। বদনবাবু হাসবেন না, কাঁদবেন না, অবাক হবেন তা বুঝতে পারলেন না। ওই সামান্য যন্ত্র আর ওই দুটো নলের মধ্যে এত জাদু আছে নাকি? এও কি সম্ভব? আগন্তুক বদনবাবুর মনের প্রশ্নটা হয়তো আন্দাজ করেই বললেন, এই যে দেখছেন যন্ত্রটি, কানের ভিতর নল দুটো ঢুকিয়ে এই ডান দিকের সুইচ টিপলেই ভবিষ্যৎ আর বাঁ দিকের টিপলেই অতীতে যাওয়া যায়। কোন যুগের কোন সময়টিতে যেতে চান সেটা এই এই দাঁকাটা সনলেখা চাকা দেখছেন না, হ্যাঁ, এটার ওপর কাঁটা ঘুরিয়ে ঠিক করে নেওয়া যায়। অবশ্যই 20-30 বছর এদিক ওদিক হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু তাতে বিশেষ এসে যায় না। সস্তার জিনিস তো, অত অ্যাকিউরেট নয় আর কি। সস্তা বুঝি? এবার বদনবাবু সত্যি অবাক। সস্তা মানে অবশ্যই কেবল পয়সার দিক দিয়ে, এর পেছনে রয়েছে 5000 বছরের বৈজ্ঞানিক জ্ঞান, বিদ্যে, বুদ্ধি, বুঝলেন না? আজকাল লোকে ভাবে বিজ্ঞানের যত কারসাজি সবই বুঝি পশ্চিমে, এদেশে আর কি হচ্ছে? আরে বাপু, এদেশে যা হচ্ছে তা কি আর ঢাক পিটিয়ে হচ্ছে? তা হচ্ছে সব গোপনে, অগোচরে, লোকচক্ষুর আড়ালে। নাম জাহির করার ব্যাপারটা আমাদের দেশে কোনো কালেই ছিল না, এখনও নেই। আসল যারা গুণী তাদের হয়তো দেখাই পাবেন না কোনোদিন। দেখুন না ইতিহাসের দিকে, অজন্তা গুহার ছবি কে বা কারা এঁকেছেন তাদের নাম জানেন? 1000 বছরের পুরনো পাহাড়ের গা থেকে খোদা এলোরার মন্দির কে গড়ল তার নাম জানে কেউ? ভৈরবী রাজ্ঞার সৃষ্টি, ঋগ্বেদ লিখল কে? মহাভারত ব্যাসদেবের নামে চলছে আর আমরা বলি বাল্মীকির রামায়ণ, কিন্তু এই দুটোর মধ্যে
কত শত সহস্র নাম না জানা লোকের হাত আছে, মাথা আছে, তার হিসেব রাখে কেউ? এই যে পশ্চিমের বৈজ্ঞানিকরা বড় বড় অঙ্ক করে, ফর্মুলা কষে, সব বড় বড় আবিষ্কার করে নাম কিনছেন, এই অঙ্কের গোড়ার কথাটা জানেন? গোড়ার কথা? কি গোড়ার কথা? বদনবাবু তা জানেন না। আগন্তুক বললেন, শূন্য 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 জিরো। বদনবাবু ভ্যাবা চ্যাকা খেয়ে আকাশ পাতাল ভাবতে লাগলেন। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো, এই দশটার বেশি আর সংখ্যা নেই। শূন্য অর্থাৎ ফক্কার, অথচ একের পিঠে শূন্য দিলে হয় দশ, নয়ের এক বেশি। ম্যাজিক, ভাবলে কুলকিনারা পাবেন না, অথচ আমরা মেনে নিচ্ছি। কেন মানছি তাও বুঝতে পারবেন না, কিন্তু এই নটি সংখ্যা আর শূন্য, এই দিয়ে রাজ্যের যত অঙ্ক, যত হিসেব, যত ফর্মুলা, যোগ বিয়োগ গুণ ভাগ ত্রৈরাশিক ভগ্নাংশ ডেসিমাল অ্যালজেব্রা অ্যারিথমেটিক ফিজিক্স কেমিস্ট্রি অ্যাস্ট্রোনমি মাই অ্যাটম রকেট রিলেটিভিটি, এর একটিও এই দশটি সংখ্যা ছাড়া হবার জো নেই। আর এই সংখ্যা এলো কোত্থেকে জানেন? ভারতবর্ষ, এখান থেকে আরব দেশ, আরব থেকে ইউরোপ, এবং তারপর সারা পৃথিবী, বুঝেছেন? এর আগে কী ছিল জানেন? বদনবাবু আবার ডাইনে বাঁয়ে মাথা নাড়লেন। সত্যি তার জ্ঞান কত সীমাবদ্ধ। আগন্তুক বললেন, আগে ছিল রোমান কায়দা, সংখ্যা নেই, কেবল অক্ষর। এক হলো আই, দুই হলো আই আই, তিন হলো আই আই আই, কিন্তু চার হয়ে গেল আবার দু অক্ষরে আই ভি, আর পাঁচ হলো এক অক্ষর ভি। নিয়মের কোনো মাথা মুন্ডু নেই। বাংলায় ১৯৬২ লিখতে চার অক্ষর লাগে, আর রোমানে কত জানেন? কত? সাত, এম সি এম ডি সি আই আই, বুঝলেন কিছু? ৮৮৮ লিখতে বাংলায় তিন অক্ষরের জায়গায় রোমানে কত লাগে? এক ডজন, ডি সি 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 এল এক্স 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 ভি আই আই আই। এই হারে বিজ্ঞানের বড় বড় ফর্মুলা লিখতে বৈজ্ঞানিকদের কী অবস্থা হতো ভাবতে পারেন? ৩০ পেরোতে না পেরোতে দেখতেন হয় সব চুল পেকে গেছে, নাহলে টাক পড়ে গেছে। আর চাঁদের রকেট পাঠানোর ব্যাপারটা তো নির্ঘাত আরও হাজার বছর পিছিয়ে যেত। ভেবে দেখুন, আমাদেরই দেশের একটি অখ্যাত অজ্ঞাত লোকের আশ্চর্য বুদ্ধির জোরে অঙ্কের ভোল পাল্টে গেল। আগন্তুক দম নেবার জন্য থামলেন। গির্জার ঘড়ির ঢং ঢং শব্দ ভেসে আসছে, ৬টা বাজল। আলো হঠাৎ বাড়ল কেন? বদনবাবু পূব দিকে চেয়ে দেখলেন গ্র্যান্ড হোটেলের ছাদের পেছন দিয়ে ত্রয়োদশীর চাঁদ উঠেছে। আগন্তুক বললেন, আগে যেমন এখনো তাই, দেশে ঢের লোক আছে যাদের নাম ধাম কেউ জানেও না, জানবেও না, কিন্তু তাদের বিদ্যে বুদ্ধি পশ্চিমের কোনো বৈজ্ঞানিকের চেয়ে এক চুলো কম নয়। এদের সাধারণত কাগজ পেন্সিল বইপত্র ল্যাবরেটরির কোনো দরকার হয় না। এরা নিরিবিলি চুপচাপ বসে ভাবেন, আর মাথার মধ্যে ভারী ভারী ফর্মুলা কষে ভারী ভারী সমস্যার সমাধান করেন। আগন্তুক থামতে বদনবাবু মৃদুস্বরে বললেন, আপনি কি তাদেরই মধ্যে একজন? ভদ্রলোক বললেন, না, তবে এমন একজন লোকের সাক্ষাৎ বরাত জোরে একবার আমি পেয়েছিলাম, এখানে নয় অবশ্যই, এ তল্লাটে নয়, জোয়ান বয়সে পায়ে হেঁটে অনেক ঘুরেছি পাহাড়ে টাহাড়ে, তাদেরই একটাতে। অসাধারণ পুরুষ, নাম গণিতানন্দ। ইনি অবশ্যই লিখেই অঙ্ক কষতেন। ইনি যেখানে থাকতেন তার আশেপাশে ৩০ মাইলের মধ্যে পাহাড়ের গায়ে যতগুলো পাথরের চাঁই ছিল তার প্রত্যেকটাতে পা থেকে মাথা অবধি অঙ্কের হিজিবিজিতে ভরা, খড়ি দিয়ে লেখা। তার যিনি গুরু তার কাছ থেকেই গণিতানন্দ অতীত ভবিষ্যতে বিচরণের রহস্য জানতে পেরেছিলেন। আমি গণিতানন্দর কাছ থেকেই জেনেছিলুম যে এভারেস্টের চেয়েও ৫,০০০ ফুট উঁচু একটি পাহাড়ের চূড়ো ছিল হিমালয়। আজ থেকে ৪৭,০০০ বছর আগে একটি প্রলয়ঙ্কর ভূমিকম্পে এই পাহাড়ের অর্ধেকটা নাকি মাটির ভেতর ঢুকে যায়, এবং এই একই ভূমিকম্পে নাকি উত্তর হিমালয়ের একটি পাহাড়ে ফাটল ধরে তার থেকে একটি ঝর্ণা বেরিয়ে এসে এই যে নদীটি বয়ে যাচ্ছে আমাদের সামনে দিয়ে
সেটি সৃষ্টি করে। আশ্চর্য, আশ্চর্য। বদনবাবু চাদরের খুঁট দিয়ে কপালের ঘাম মুছে বললেন, আপনার ওই যন্ত্রটি কি তাঁর কাছ থেকেই পাওয়া? আগন্তুক বললেন, হ্যাঁ, মানে ঠিক পাওয়া নয়, উনি উপাদান বলে দিয়েছিলেন। আমি সেই সব মাল মশলা সংগ্রহ করে যন্ত্রটি তৈরি করে নিয়েছি। এই যে নলটি দেখছেন, এটা কিন্তু রাবার নয়, এটা একরকম পাহাড়ি গাছের ডাল। এই যন্ত্রের একটি জিনিসের জন্য আমাকে কোনো দোকান বা কারিগরের কাছে যেতে হয়নি। এর সমস্তই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। ডায়ালটা দাগ কেটে নম্বর বসিয়েছি আমি নিজে হাতে। তবে নিজে হাতে তৈরি বলেই হয়তো মাঝে মাঝে বিগড়ে যায়। ভবিষ্যতে সুইচটা তো কদিন হলো কাজই করছে না। আপনি ভবিষ্যতে গেছেন? একবারই, তবে বেশি দূরে নয়, 300 শতাব্দীর মাঝামাঝি। কেমন দেখলেন? দেখব কি, এইখানে তখন বিরাট রাস্তা আর আমি একমাত্র মানুষ পায়ে হাঁটছি। এক উদ্ভট গাড়ির তলায় পড়তে পড়তে বেঁচে গেছিলাম, তারপর আর যাইনি। আর অতীতে কত দূর গেছেন? ওই আর একটা গোলমাল, আমার এই যন্ত্রে সৃষ্টির গোড়ায় পৌঁছানো যায় না। বটে না, আমি অনেক চেষ্টা করেও সবচেয়ে পেছনে যা গেছি তখন অলরেডি সরীসৃপেরা এসে গেছে। বদনবাবুর গলা শুকিয়ে এলো, বললেন, কি সরীসৃপ? সাপ? আরে না না, সাপ তো ছিলে মানুষ। তো তবে এই ধরুন ব্রন্টোসরাস, টিরানোসরাস, ডাইনোসরাস, এই সব আর কি। তার মানে আপনি কি ওদেশেও গেছেন নাকি? ওই তো ভুল, ওদেশে কেন? আপনার কি ধারণা এইসব জিনিস আমাদের দেশে ছিল না? ছিল নাকি? ছিল মানে, আরে ঠিক এইখানটাতেই ছিল, এই বেঞ্চির পাশটাতেই। বদনবাবুর মেরুদণ্ড দিয়ে একটা শিহরণ খেলে গেল। আগন্তুক বললেন, গঙ্গা নামেনি তখন, এইসব জায়গায় তখন ছিল এবড়ো খেবড়ো পাথরের ঢিবি আর লতা পাতা গাছপালার জঙ্গল। সে দৃশ্য ভুলব না, ওই জেটির জায়গাটায় একটা শ্যাওলা ভরা ডোবা চোখের সামনে দেখতে পাচ্ছি। একটা আলেয়া ধক করে জ্বলে উঠে মিনিটখানেক দুলে দুলে নিভে গেল। তারই আলোয় দেখলাম দুটো ভাটার মতো চোখ। চাইনিজ ড্রাগনের ছবি দেখেছেন তো? এও ঠিক তাই, বইয়ে ছবি দেখা ছিল। বুঝলাম এই সেই স্টেগোসরাস। কিসের জানি পাতা চিবোতে চিবোতে জলার উপর দিয়ে ছপ ছপ করে এগিয়ে আসছে। মানুষ খাবে না জানি, কারণ এরা উদ্ভিদজীবী, কিন্তু তাও দেখি ভয়ে ঢোক গিলতে পারছি না। বর্তমানে ফিরে আসা সুইচটা টিপতে যাব এমন সময় আমার মাথার উপর দিয়ে হঠাৎ একটা ঝটপট শব্দ শুনে চমকে দেখি, একটা টেরোড্যাকটিল। সে না পাখি, না জানোয়ার, না বাদু, জন্তুটার দিকে গোঁত খেয়ে ধাওয়া করে গেল। এই আক্রোশের কারণ বুঝলাম হঠাৎ আমার পাশেই পাথরের ঢিবিটার দিকে চোখ পড়াতে। পাথরের গায়ে একটা বেশ বড় ফাটলে দেখি একটা সাদা গোল চকচকে ডিম, টেরোড্যাকটিলের ডিম। দেখে ভয়ের মধ্যেও লোভ সামলাতে পারলুম না, ওদিকে লড়াই বেঁধেছে আর এদিকে আমি দিব্যি ডিমটি বগলস্ত করে নিয়ে। বদনবাবুর কিন্তু হাসি পেল না, গল্পের জগতের বাইরে হয় নাকি এসব? যন্ত্রটা আপনাকে পরীক্ষা করতে দিতুম, কিন্তু বদনবাবুর কপালের শিরা দপদপ করে উঠল। ঢোক গিলে বললেন, কিন্তু কি? ফল পাওয়ার সম্ভাবনা খুবই কম। কেন? তবু একবার চেষ্টা করে দেখতে পারেন, লাভ না হলেও ক্ষতির সম্ভাবনা তো নেই। বদনবাবু গলা বাড়িয়ে দিলেন, জয় মা জগত্তারিণী, নিরাশ করো না মা। আগন্তুক নলের মুখ দুটি বদনবাবুর দু কানে গুঁজে দিয়ে সুইচ টিপে খপ করে তার ডান হাতের কবজিটা ধরে ফেললেন। নাড়িটা দেখতে হবে, বদনবাবু বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে মিহি গলায় বললেন,
অতীত না ভবিষ্যৎ, আগন্তুক বললেন। অতীত 6000 BC। চোখটা চেপে বন্ধ করুন। বদনবাবু অধীর উৎকণ্ঠায় মিনিটখানেক চোখ বুজে বসে থেকে বললেন, ওই কিছু তো হচ্ছে না। আগন্তুক যন্ত্রটা খুলে নিলেন। আমার সম্ভাবনা ছিল কোটিতে এক। কেন? আমার মাথার আর আপনার মাথার চুলের সংখ্যা যদি এক হতো তাহলেই আপনার ক্ষেত্রে যন্ত্রটি কাজ করত। বদনবাবু ফুটো বেলুনের মতো চুপসে গেলেন। হায় হায় হায়, এমন সুযোগটা এভাবে নষ্ট হল। আগন্তুক আবার থলির ভেতর হাত ঢোকালেন। চাঁদের আলোয় এখন চারিদিক বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। একবার হাতে নিয়ে দেখতে পারি? বদনবাবু কথাটা জিজ্ঞেস করার লোভ সামলাতে পারলেন না। আগন্তুক সাদা গোল চকচকে জিনিসটা এগিয়ে দিলেন। বেশ ভারী আর আশ্চর্য মসৃণ। দিন, এবার উঠতে হয়, রাত হল। বদনবাবু ডিমটা ফিরিয়ে দিলেন। আরো কত অভিজ্ঞতা আছে এর কে জানে। বললেন, কাল আবার আসছেন তো এখানে? দেখি, কাজ তো অনেক বাকি আছে। বইয়ে লেখা ঐতিহাসিক তথ্যগুলো তো এখনো কিছুই যাচাই করা হয়নি। কলকাতার গোড়াপত্তনের ব্যাপারটাও দেখতে হবে একবার। চানক বাবাজিকে নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করেছে এরা। আজ আসি, জয়গুরু। ট্র্যামে উঠে বদনবাবুকে একটা বাজে অজুহাতে আবার নেমে যেতে হলো, কারণ পকেটে হাত দিয়েই তিনি চোখে অন্ধকার দেখলেন। মানি ব্যাগটা উধাও। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝেছি, যখন চোখ বন্ধ করেছিলাম আর লোকটা হাত ধরল নাড়ি দেখতে, কি বেকুবি না বানিয়েছে আজ। বাড়ি যখন পৌঁছলেন তখন 8টা। বাবাকে দেখে বিল্টুর মুখটা হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল। এতক্ষণে কিন্তু বদনবাবুও অনেকটা হালকা বোধ করছেন। জামার বোতাম খুলতে খুলতে বললেন, আজ তোকে একটা ভালো গল্প বলবো। সত্যি তো? অন্য দিনের মতো নয় তো? না রে, সত্যি। কিসের গল্প বাবা? টেরোড্যাকটিলের ডিম, তাছাড়াও আরো অনেক, একদিনে ফুরবে না। সত্যি বলতে কি, বিল্টুর খুশির খোরাক আজ একদিনে যত পেয়েছেন তিনি তার দাম কি অন্তত 55 টাকা 32 পয়সাও হবে না। শুনছিলেন টেরোড্যাকটিলের ডিম, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।